তামাকের আপনি কাঁচা তামাক যেটা রয়েছে প্রায় সেখানে প্রায় দু হাজার বিষাক্ত জিনিস থাকে তামাক যখন আপনার পাকা করা হয় বিভিন্নভাবে পোড়ানো হয় সেখানে গিয়ে প্রায় চার হাজার বিষাক্ত জিনিস থাকে প্রতিটি পাকা তামাকে ক্যান্সার করার মতো প্রায় পঞ্চাশটি রাসায়নিক জিনিস থাকে তামাক মুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন দু সালে প্রথম হয়েছিল কেউ ধূমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা দু সালে এটা আরও উন্নত কল্পে করে যে প্রকাশ্যে যদি কেউ ধূমপান করে পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি করে তিনশো টাকা জরিমানা ধার্য করা হয়েছে কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না প্রকাশ্যে ধূমপান চলছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হলে শুধু যে সরকার করবে তা নয় সকলের সহযোগিতা প্রয়োজন জনগণ বিভিন্ন প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সরকার সকলে সহযোগিতা করলে কিন্তু এই আইনটা বাস্তবায়ন করা সম্ভব এই তামাকের কিন্তু অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে শুধু যে শারীরিক মানসিকের ক্ষতি করছে তা নয় পরিবেশের ক্ষতি করছে আমাদের অর্থনৈতিক ক্ষতি করছে সব কিছুই হয়তো তামাকের ফলে আমরা অনেক ভ্যাট ট্যাক্স অনেক কর আহরণ করছি কিন্তু আধতে ক্ষতি কিন্তু অনেক পরিমাণ বেশি প্রথমত আমরা যদি শারীরিক মানসিকের কথা বলি তামাক কিন্তু মৃত্যুর কারণ তামাকের কারণে কিন্তু প্রতি বছর পৃথিবীতে প্রায় আশি লাখ মৃত্যুবরণ করে এটি কিন্তু সর্বোচ্চ যে কোনো কারণের আপনি যে কোনো কারণ দেখুন তার মধ্যে তামাকের কারণে কিন্তু মৃত্যুবরণ সবচেয়ে বেশি সারা বাংলাদেশে প্রতি বছর তামাকের কারণে এক লক্ষ একষট্টি হাজার লোক মৃত্যুবরণ করে এটি কিন্তু প্রতিরোধ করা সম্ভব তামাকের কারণে সিওপিডি বা বাধা শ্বাসকষ্টের রোগ ফুসফুসের ক্যান্সার মুখ ক্যান্সার খাদ্যনালী ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস খাদ্যনাল যে কোনো অনেক ধরনের রোগ লিভারের সমস্যা স্নায়ু বৈকুল্য সব কিছুই ঘটতে পারে তাই আমরা যদি তামাকটা নিয়ন্ত্রণ করি তাহলে এগুলো রোগগুলির পরিমাণে কিন্তু কমে যাবে তামাকের আপনি কাঁচা তামাক যেটা রয়েছে প্রায় সেখানে প্রায় দু হাজার বিষাক্ত জিনিস থাকে তামাক যখন আপনার পাকা করা হয় বিভিন্নভাবে পোড়ানো হয় সেখানে কিন্তু প্রায় চার হাজার বিষাক্ত জিনিস থাকে প্রতিটি পাকা তামাকে ক্যান্সার করার মতো প্রায় পঞ্চাশটি রাসায়নিক জিনিস থাকে তাই আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করি তাহলে এই রোগগুলো থেকে কিন্তু বাঁচা সম্ভব সিওপিডি বা বাধা শ্বাসকষ্টের রোগের প্রধান কারণ কিন্তু এই ধূমপান আমরা যদি ধূমপান না করি সিওপিডি কিন্তু কমে যাবে সিওপিডির প্রধান কারণ যে ধূমপান এই সিউপিডি কিন্তু পৃথিবীর মৃত্যুর যে কারণ চতুর্থ স্থানে অবস্থান করছে তাই আমরা যদি ধূমপান থেকে বিরুদ্ধ থাকি তাহলে সিওপিডি কমে যাবে মৃত্যুর হার কমে যাবে এছাড়া আছে ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ কিন্তু ধূমপান আগে পুরুষরা ধূমপান করতে এখন কিন্তু মহিলা ধূমপানের সংখ্যাও বেড়ে গেছে তাই মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার কিন্তু বেড়ে গিয়েছে শুধু পরোক্ষ ধূমপান নয় প্রত্যক্ষ নয় পরোক্ষ ধূমপানও কিন্তু এগুলোর রোগের কারণ বাংলাদেশে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ লোক সিগারেট এবং প্রায় তেপ্পান্ন লোক বিড়ি ধূমপান করে তো এই যে শুধু প্রত্যক্ষ ধূমপান তা তো নয় প্রকাশ্যে কিন্তু প্রায় যদি দুভাবে হতে পারে অফিসে এবং বাইরে প্রকাশ্য পাবলিক প্লেসে তো অফিসে দেখা যাচ্ছে যে যারা ধূমপান করেন অধূমপায় যারা প্রায় পুরুষ এবং মহিলারা কিন্তু এই পরক্ষ ধূমপানের শিকার হন প্রায় বিশ পার্সেন্ট গবেষণা দেখেছে গেছে প্রায় বিশ পার্সেন্ট এবং যে পাবলিক প্লেসে প্রায় তেত্রিশ পারসেন্ট মহিলা এবং শিশু এই পরোক্ষ ধূমপানের শিকারণ আর বাসায় তো বলতে গেলে বাচ্চারা শিশু মহিলারা পরক ধূমপানের এটার গবেষণার কোনো ফলাফল নেই কিন্তু এটা দেখা যাচ্ছে বাসায়ও কিন্তু এই মহিলা এবং শিশুরা পরক্ষ ধূমপানের শিকারণ তারাও কিন্তু এইসব রোগে আক্রান্ত হন সেই জন্য আমরা যদি এই ধূমপান তামাক নিয়ন্ত্রণ আইন আর শক্ত করি তামাক চাষ বন্ধ করি তাহলে কিন্তু এই ধূমপানের ফলে যেই রোগগুলো হচ্ছে যেমন সিওপিডি ফুসফুসের ক্যান্সার মুখ ক্যান্সার খাদ্যনের ক্যান্সার এছাড়া লিভারের সমস্যা স্নায়ুবৈকল্য বিভিন্ন রোগ যে হচ্ছে সেগুলো থেকে মুক্ত পেতে পারি